আসসালামু আলাইকুম আমার কুকিং ডায়েরিতে সবাইকে স্বাগতম এক সময় পিঠা বানানোটাকে আমার কাছে বিশাল ঝক্কি ঝামেলার ব্যাপার মনে হতো তবে আমি এখন শিখে গেছি কিভাবে ঝামেলা ছাড়াই খুব সহজেই পিঠা তৈরি করতে হয় তাহলে চলুন আমরা শীতের সবচেয়ে জনপ্রিয় পিঠা ভাপা পিঠা কিভাবে খুব সহজেই তৈরি করা যায় সেই রেসিপি দেখে নিই হাত কুড়ুনি দিয়ে প্রথমে আমি নারকেল এভাবে কুড়ে নিচ্ছি তবে আপনি চাইলে নারকেল ছাড়াও এই পিঠা বানাতে পারেন তারপর আমাদের লাগছে গুড় খেজুর গুড় হলে সবচেয়ে ভালো হয় একটা ছুরির সাহায্যে এভাবে গুড় আমি একদম কুচি করে কেটে নিচ্ছি তারপর লাগছে আমাদের চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো হলে ভালো হয় তবে ভাতের চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠা মন্দ হয় না আমি আজকে নর্মাল ভাতের চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করছি এখানে এক কেজি চালের গুঁড়ো আছে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছে খুব বেশি লবণ দেওয়া যাবে না তারপর ধাপে ধাপে অল্প অল্প করে পানি দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি পানি দিয়ে আস্তে আস্তে এইভাবে ধাপে ধাপে মেশাতে হবে এই পরিমাণ পানি নিতে হবে যাতে চালের গুঁড়ো হাতের মুঠোতে ধরলে মানে মুষ্টি করলে লেগে থাকে ঝুরঝুর হয়ে পড়ে না যায় খুব ভালো করে পানিটা একটু সময় নিয়ে মেশাতে হবে তারপর চালনি দিয়ে এভাবে চেলে নিতে হবে এরকম নর্মাল চালনি হলেও হবে অথবা এই টাইপের চালনি হলেও হবে যেটা দিয়ে আপনার সুবিধা হয় সেটা দিয়েই এই চালের গুঁড়োগুলো চেলে নিতে হবে এবার আমি মুষ্টিতে ধরলাম এটা সুন্দর থেকে যাচ্ছে ঝুরঝুর হয়ে ভেঙে যাচ্ছে না দ্যাট মিনস পানির পরিমাণটা ঠিক আছে এখন পিঠা সাজিয়ে নেওয়ার পালা আমি একটা মেলা মাইনের এরকম ছোট পিচ নিয়েছি তাতে প্রথমে চালের গুঁড়ো দিলাম একদম প্রায় এটা ভরে ফেললাম চালের গুঁড়ো দিয়ে তারপর এখানে পরিমাণ মতো গুড় দেব তার উপরে নারকেল দেব গুড় নারকেলের পরিমাণটা আপনার পছন্দ বা স্বাদের উপরে ডিপেন্ড করছে নারকেল আর গুড় দেওয়া হয়ে গেলে এটার উপর দিয়ে আরও সামান্য কিছু চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিতে হবে তবে এটা চাপ দেওয়া যাবে না ভাপে তৈরি যে পিঠা তাকে ভাপা পিঠা বলা হয় তাই না হ্যাঁ এখন আমরা ভাপের ব্যবস্থা করব। বাজারে এরকম পাতিল কিনতে পাওয়া যায় ভাপা পিঠার জন্য আজকাল তাহলে আমি কেন ঝামেলা করব আমি বাজার থেকে একটা পাতিল কিনে এনেছিলাম আর সেটাই আমি চুলায় বসিয়ে দিয়েছি পাতিলের ভেতর পানি দিয়েছি গলা পরিমাণ পানি দিতে হবে যখন পানিতে একদম বলক উঠে যাবে তখন আমরা এরকম উপরে পিঠাটা সাজিয়ে রাখা পিঠাটা দেব আর অবশ্যই প্রথম থেকেই চুলাটা একদম হাই ফ্লেমেই থাকবে আর সাজিয়ে রাখা পিঠা এভাবে দিয়ে তিন মিনিটের মতো রাখতে হবে তারপর এভাবে নামিয়ে ফেলতে হবে কাপড়টা এভাবে আলতো করে খুলে ফেলতে হবে তারপর এভাবে তুলে ফেলতে হবে দেখতে পাচ্ছেন কত সহজে ভাপা পিঠা হয়ে গেল যে কাপড়ে পিঠা ভাপে বসাতে হবে সেটি নরম আর সুতি কাপড় হতে হবে এবং অবশ্যই রঙ ওঠে না এমন একটা কাপড় হলে ভালো হয় আর সাদা কাপড় হলে তো কথাই নেই কাপড়টা প্রথমে দেখেছেন একটা পানির মধ্যে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি প্রতিবার পিঠা ভাপে বসানোর আগে একবার করে পানিতে কাপড়টা ভিজিয়ে চিপে নিতে হবে আলতো করে চিপতে হবে খুব বেশি চেপার দরকার নেই তারপর এরকম সাজিয়ে নেওয়া পিঠাটা উপরে কাপড়টা এরকম দিয়ে দিতে হবে ঢেকে তারপর হালকা একটু পেঁচিয়ে কাপড়টাকে পাতিলের উপরে এভাবে উল্টো করে ভাপে বসাতে হবে তারপর আলতো করে কাপড়টা খুলে এই বাটি বা পিরিচটা তুলে ফেলতে হবে চামচ বা হাতের সাহায্যে তারপর আবারও কাপড়টা আলতো করে ঢেকে দিতে হবে মানে পিঠা ঢেকে দিতে হবে কাপড় দিয়ে তারপর ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো রাখতে হবে তিন মিনিটের পর দারুণ সুন্দর পিঠা তৈরি হয়ে যাবে খুব সহজ উপায়ে ভাপা পিঠা তো তৈরি হয়ে গেল এবার আপনাদের কাছে আমি কিছু রিকোয়েস্ট নিয়ে আসছি আপনারা অবশ্যই খাবার অপচয় করবেন না আর গরিবদেরকে খাবার দিয়ে খাবেন আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ